বন্ধুরা, আজকে আমি মুসুর ডাল ও পালং শাকের দারুন একটা রেসিপি নিয়ে এসেছি। এটা কম তেলে এবং কম মশলায় দারুন খেতে হয়। বন্ধুরা, রূপক ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি মুসুর ডাল দিয়ে পালং শাকের দারুন একটা রেসিপি বানাবো। তার জন্য আমি আমাদের বাগানে চলে এসেছি। আমি একটা চুবড়ি ও একটা কাস্তে নিয়ে এসেছি, পালং শাকগুলো কেটে নেব। বন্ধুরা দেখুন, বাড়ির পালং শাক একদম টাটকা, একদম নরম। আমি কাস্তে দিয়ে কেটে নিচ্ছি, কারণ আবার জল দিলে এগুলো আবার কোঁচাবে। বন্ধুরা, আমার পালং শাকটা কাটা হয়ে গেছে, আমি এবার রান্নাঘরে চলে যাবো। ততক্ষণ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, এবার আমি পালং শাকগুলো কেটে নেব, কেটে ধুয়ে নেব ভালো করে। আমি আগে পালং শাকগুলো কেটে নিই। দেখুন বন্ধুরা, আমার পালং শাকটা কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। পালং শাকটা ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি, এবার উনুনটা জ্বালিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন, এই রেসিপিটার জন্য আমি কী কী আলু, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, গোটা জিরে, টমেটো কুচি, নুন, হলুদ আর রসুন কুচি, এদিক মুসুর ডাল, পালং শাক। বন্ধুরা, আমি কড়াইতে প্রথমে জল দিয়ে দেবো। বন্ধুরা, এই জলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, এর মধ্যে এবারে মুসুর ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এবার মুসুর ডালটা দিয়ে দেবো। মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ তাড়াতাড়ি মুসুর ডালটা যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য। বন্ধুরা, এবার ঢাকনা দিয়ে দেবো, ডালটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে দেখুন। এবার আমি পালং শাকগুলো দিয়ে দেবো। এবার একটু নেড়ে নেবো। পালং শাকটা সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমার পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার ডাল আর পালং শাকটা একসঙ্গে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ধুয়ে নেবো। এবার সর্ষের তেল দিয়ে দেবো। এই রেসিপিটার জন্য সর্ষের তেল দিলে খুব ভালো হয়। আপনারাও সর্ষের তেল দেবেন, সাদা তেল দেবেন না। এই রেসিপিটা এবং কম মশলায় দারুণ খেতে হয়। এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কালো জিরে, পেঁয়াজ কুচি, রসুন কুচি। বন্ধুরা, আমি রসুন কুচিয়ে দিয়েছি, আপনারা থেঁতো করেও দিতে পারেন।
ভালো করে ভেজে নেব একটু লাল করে। দেখুন বন্ধুরা মশলাটা লেগে গেছে। এবারে আমি আলুগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এবার আলুগুলো দিয়ে দেবো। অল্প লবণ দেব, এটা আলুর মধ্যে লবণটা যায়। আলুগুলোকে মশলার সঙ্গে একটু ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার অল্প একটু জল দিয়ে দেবো যাতে আমার আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর আলুটা সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে আমি ডাল আর পালং শাকটা যে সিদ্ধ করে রেখেছিলাম এবার দিয়ে দেবো। দেখুন আলুর মধ্যে ডাল আর পালং শাকটা দিয়ে দিয়েছি, এবার একটু শুকনো করে নেবো যাতে পালং শাক ডাল আর আলুটা একদম মাখামাখা হয়ে যায়। বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানগুলো অন করে রাখবে যাতে আমার পরের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমার মসুর ডাল পালং শাকটা রেডি হয়ে গেছে, এবার একটু উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেবো। এবার আমি নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা আমার মসুর ডাল পালং শাকটা কি সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারাও এইভাবে বানাবেন। আমার পালং শাক মসুর ডালটা রেডি হয়ে গেছে, এটা কম তেলে এবং কম মশলায় দারুণ খেতে হয়। বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।